জিএসডি মিজানের বিষয়ে আজকে হাইকোর্টে কি হয়েছে? জি দেখুন, আপনাকে ধন্যবাদ। জিএসডি মিজানুর রহমান, যিনি জিএসডি মিজান নামে পরিচিত, ওনাকে বিচারিক আদালত রাষ্ট্রপতি ওনাকে সাজা দিয়েছে 3 বছর। সেই সাজার এগেনস্টে উনি খালাস দিয়ে আপিল করেছেন। আপিল আজকে শুনানির জন্য দৃষ্টি আসলো এবং জামিনের ওনারা জামিনও চেয়েছিলেন, কিন্তু ওরা হাইকোর্ট রাত্রি জামিন দেননি। জামিনের শুনানির জন্য তিনি ধার্য করেছেন আগামী বুধবার জামিন শুনানি নথি তলব করেছেন, আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন। এখন আমরা আগামী বুধবার আপিল জামিনের জন্য আমরা প্রস্তুত হয়ে আসবো, জামিনের যেসব পয়েন্ট ওনার তুলবে সেগুলি খণ্ডন করার জন্য। ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা দুর্নীতি দমন কমিশন থেকে আমরা সিদ্ধান্ত এসেছি আমার কাছে যে আমরা যেদিন রিজাল্টকে যে কম সাজা দেওয়া হলো বাস্তবে তার বিরুদ্ধে আমি আপনাকে রিভিশন করবো, কারণ বিচারিক আদালত বলেছে ওনার ফাইভ টু দিয়ে পাবলিক সাথে ওনার মিসকন্ডাক্ট সেটাও প্রমাণিত হয়েছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, ফাইভ টুতে ওনাকে সাজা দেবে, ফাইভ টুতে সাজা দিতে পারতো 7 বছর। সেটিকে আমরা চ্যালেঞ্জ করে একটা অ্যানাউন্সমেন্ট রুল চাব কেন ওনার সাজা বাড়ানো হবে না, আর ওনাকে মানি লন্ডারিংয়ের কোর্ট টু এবং থ্রিতে ডেকেশন খালাস দিয়েছে বিচারিক আদালত, সেটির বিরুদ্ধে আমরা চাকরি করব যে মানি লন্ডারিং কীভাবে খালাস দেওয়া হবে। এ কাজেই সর্বতভাবে আমরা কমিশন থেকে আমি কিছুক্ষণের মধ্যে কাগজ নিয়ে যাবো, আমরা একটা আপিল করবো মানি লন্ডারিং যুক্ত খালাস হয়েছে সেখানে আর একটা রিভিশন দায়ের করবো কেন ওনাকে কম সাজা দেওয়া হবে। এই দুটোর জন্য প্রস্তুতি চলছে, আশা করি আমরা রোববারের মধ্যে দাখিল করতে পারবো। ওকে।